আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে শুধু খাবার আর খাবার দেখবেন। আম্মুর বাসায় সেদিন আমি আর আসিফ গিয়েছিলাম। তো আমি হচ্ছে যখন যাই তখন একটু বিকাল ছিল, তো বিকেলে দেখলাম আম্মু হচ্ছে একটা পুডিং বানাবে। আম্মুর পুডিংটার মতো আমি পুডিং মানে কোথাও খাই নাই, এত সুন্দর হয় মাশাআল্লাহ আম্মুর পুডিংটা। আপনারা চাইলে আমি একদিন পুরো ফুল একটা ভিডিও দিব পুডিংয়ের রেসিপিটা নিয়ে, কমেন্ট করে জানাবেন যদি আপনারা পুরো ভিডিওটা দেখতে চান। আম্মু এখানে হচ্ছে ক্যারামেলটা রেডি করে নিছে। আম্মু মানে পানি ছাড়া জাস্ট ক্যারামেলটা চিনি দিয়ে রেডি করে নেয়, যে কারণে মনে হয় যে সবচেয়ে বেশি মজা হয় পুডিংটা। আর এখানে দুধ ডিম হচ্ছে আমাকে বলছে একটু তুমি ফেটে দাও, তো আমি একটু ফেটে দিছি মিক্স করার পর। তো আম্মুর হচ্ছে পুডিং রেডি হয়ে গেছে, আম্মু ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এখন হচ্ছে জাস্ট মানে ঢেলে নিল। আর পুডিংটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কতটা মজা হয়েছে, একদম স্মুথ গ্লেসি একটা ব্যাপার, যেটা খুব আম্মুর পুডিং মানেই সেরা মাশাআল্লাহ। তো আম্মু হচ্ছে সেদিন সাথে আবার পুডিংয়ের সাথে ছিল এরকম পেঁয়াজু ছোলা। আমরা পেঁয়াজু ছোলাটা খুব পছন্দ করি, মানে রোজা ছাড়াও আমরা পেঁয়াজু ছোলাটা খাই এখানে। আর আম্মুর পেঁয়াজুটা খুব ক্রিস্পি হয়, খুব মজা হয়, আমারটা এত ভালো হয় না এখনও। পাশে কিছু ফ্রুটস ছিল, গ্রেপস, নাশপাতি, এদিকে আনার ছিল। আনার এরকম ছিলে দিলে খাওয়া হয়, কিন্তু ছিলে না দিলে আর খাওয়া হয় না। আর আমার আব্বু হচ্ছে এরকম মেখে মানে ছোলা মুড়ি খেতে পছন্দ করে, তো আব্বু হচ্ছে এবার মেখে নিছে, সেটা আমরা সবাই খাবো। আর সবাই মিলে হচ্ছে নাস্তা করতেছিলাম, ভালো লাগতেছিল। অনেকদিন পর এরকম সন্ধ্যার সময় হচ্ছে আম্মুর বাসায় আমরা সবাই একসাথে মানে নাস্তা করতে বসছি। আর পুডিংটার কথা কী বলবো মাশাআল্লাহ, এটার মানে বলার কিছু নেই, খুবই মজা। আর আমি ফ্রুটসও কিন্তু খুব পছন্দ করি। আর আমাদের বাসায় যে কোনো কিছু, সেটা হোক কেক হোক পুডিং, মানে সেটা যখনই হোক মারিয়া সবসময় এটা কাটবে, এটা হচ্ছে তার কাজ, ছোটোবেলা থেকেই সেই কাজ করছে। তো সেদিন রাতের খাবার আম্মু করেছিল হচ্ছে চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি আসিফের খুব পছন্দ, আম্মুর হাতেরটা, আমারটা অতটাও পছন্দ করে না, বা মানে আম্মুরটা বেশি পছন্দ করে। এখানে ছিল খাসির মাংস ভুনা করা, এখানে ছিল দেশি মুরগি, দেশি মুরগিটাও খুব মজা হয়েছিল, একদম ঝাল মশলা পারফেক্ট ছিল। এখানে ছিল ইলিশ মাছ হচ্ছে ভুনা একটু পেঁয়াজ দিয়ে, সাথে এপাশে ছিল হচ্ছে গরুর মাংস ভুনা। আম্মুর গরুর মাংস কি বলবো, মানে মার হাতের রান্না আসলে সবার কাছে বেস্টই মনে হয় সবসময়, বাট আমার আম্মুর হাতের রান্না আমার কাছে মনে হয় সবসময় স্পেশাল। প্রতিটা খাবার এত মজা হয়েছিল, খুব ভালো লাগতেছিল। বিশেষ করে চিকেন তান্দুরিটা অস্থির ছিল, মানে এটা এত ভালো লাগতেছিল খেতে, খুবই মজা হয়েছে। তো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সব খাবারের রেসিপি যদি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, যে আপনারা কোন কোন খাবারটার রেসিপি জানতে চান। আর সবাই আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।